বিশেষত পুরুষদের সেক্স হরমোনকেই টেস্টোস্টেরন হরমোন বলে থাকে। এই হরমোন সেক্স ড্রাইভ বাড়াতে বেশ কাজ করে। সেই সঙ্গে এটাও জানা গুরুত্বপূর্ণ যে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির ফলে আমাদের শরীরে বিভিন্ন প্রকার পরিবর্তন দেখা দেয়। এই হরমোনকে পুরুষ হরমোন বললেও নারী পুরুষ উভয়ই এই হরমোন উৎপন্ন করে থাকে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই টেস্টোস্টেরন হরমোন আমাদের শরীর থেকে কমে যায় কেন, বা কিভাবে বুঝব যে টেস্টোস্টেরন হরমোন কমে গেছে, এর লক্ষণগুলো বা কী কী। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণ কী? এক, পুরুষদের অন্ডকোষে যদি কোনো প্রকার সংক্রমণ ঘটে তবে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার আশঙ্কা থেকে যায়। দুই, ক্যান্সারের জন্য অনেকে কেমোথেরাপি নিয়ে থাকেন, এই কেমোথেরাপি নেওয়ার কারণেও টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে। তিন, কোনো কোনো ব্যক্তি তীব্র বা দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতায় দীর্ঘদিন ধরে যদি ভুগে থাকেন তবে তার ক্ষেত্রে এই টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার একটা ভয় থেকে যায়। চার, যারা লিভারের রোগে ভুগছেন বা লিভারের যে কোনো লিভার সিরোসিস হতে পারে, জন্ডিস হতে পারে বা অন্যান্য যে কোনো, তারাও কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির শিকার হতে পারেন। পাঁচ, যারা নিয়মিত অ্যালকোহল সেবন করেন এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত, তাদের ক্ষেত্রে এই টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার ভয় থাকে। ছয়, ওজন, যদি কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে ওজন বেড়ে যায় অথবা ওজন কমে যায় তবে এই দুইয়ের ক্ষেত্রে প্রভাব একই পড়বে, সেক্ষেত্রে আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। সাত, অনিয়ন্ত্রিত টাইপ টু ডায়াবেটিস মেলিটাস যদি আপনার শরীরের মধ্যে হয়ে থাকে তবে আপনার টেস্টোস্টেরন হরমোন উৎপাদন কমতে থাকে। দুধ উৎপাদনকারী হরমোন প্রোল্যাকটিনের উচ্চ মাত্রা কারণেও এই হরমোন কমে যেতে পারে। যদি কারো শরীরে এইচআইভি বা এইডস পজিটিভ থাকে তবে তার টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার আশঙ্কা থাকে। শরীরের মধ্যে যে কোনো বিপাকীয় ব্যাধি, বিশেষ করে আয়রনের পরিমাণ বেড়ে গেলে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন ক্ষমতা কমে যায়। এছাড়াও টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার আরও অনেক রকম কারণ রয়েছে। এখন জানব টেস্টোস্টেরন হরমোন কমে গেলে তার কী কী লক্ষণ বা উপসর্গ দেখা দেয়। এক, যৌন অক্ষমতা, পুরুষের যৌন সঙ্গমের ক্ষমতা এবং শুক্রাণু উৎপাদনের পরিমাণ কমে যায় এর মাত্রা কমে গেলে। আবার এর মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলে যৌন ক্ষমতা কমতে থাকে, সেই সাথে যৌন সঙ্গমের আগ্রহ অনেকটাই কমে যায়। দুই, ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গের দৃঢ়তা হ্রাস, টেস্টোস্টেরন হরমোনই লিঙ্গের দৃঢ়তা বা শক্তভাব ধরে রাখে। যদি কখনো দেখা যায় লিঙ্গের এই দৃঢ়তা বা শক্তভাব ধরে রাখার সমস্যা হচ্ছে তবে বুঝতে হবে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি রয়েছে। তিন, বীর্যের পরিমাণ কমে যাওয়া, বীর্য হল শুক্রাণু বহনকারী এক প্রকার তরল, শুক্রাণু দুধের মতো হলেও এর ঘনত্ব কিন্তু দুধের থেকে অনেক বেশি। বীর্যের মাধ্যমেই শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে। যদি লক্ষ্য করা যায় যে বীর্যের পরিমাণ এবং ঘনত্ব হঠাৎ করেই কমতে শুরু করেছে তবে তা টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থেকে হতে পারে ধরে নেওয়া যায়। চার, অন্ডকোষ ছোট হয়ে যাওয়া, অনেকের এই টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির কারণে অন্ডকোষ স্বাভাবিকের চেয়ে ছোট হয়ে যেতে পারে। তবে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তবে হরমোন টেস্ট করান এবং ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নিন। পাঁচ, চুল পড়া, যদি কারো শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে থাকে তবে মাথার টাকের এরিয়ার মধ্যে চুল পড়তে থাকে। যদি এই ধরনের চুল দীর্ঘদিন ধরে পড়তে থাকে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ যে লক্ষণটির কথা বলবো তা হলো অবসাদ। টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার সবথেকে বড় লক্ষণ হলো অল্প কাজেই ক্লান্তি চলে আসা। কোনো পুরুষ যদি সারাদিন কর্মব্যস্ত থাকে তবে তার ক্ষেত্রে ক্লান্তি আসাটা স্বাভাবিক, কিন্তু যদি কোনো পুরুষ কর্মব্যস্ত না থেকেও ক্লান্তি আসে বা অবসাদ ভাব চলে আসে তবে বুঝে নিতে হবে তার টেস্টোস্টেরন হরমোনে ঘাটতি রয়েছে। যদি আপনার মধ্যে এই ধরনের কোনো লক্ষণ প্রকাশ পায় তবে অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।
এবং সে সঙ্গে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবেন, আর আপনার মূল্যবান মতামত থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।